একজন লোক যদি বিজেপির লোকরা দেখাতে পারে যে 10 লক্ষ টাকা করোনার মৃত্যুতে পেয়েছে, তাহলে এখানে যারা সিপিআইএম করে আর সিপিআইএম করবে না, রাজনীতি ছেড়ে দেবে। তার মানে এই যে ঘোষণার টাকা সব পকেটের মধ্যে ঢুকে গেছে, তাহলে উপরে রাস্তার টাকা পকেটে, বিদ্যুতের টাকা পকেটে, পানীয় জলের টাকা পকেটে, স্বাস্থ্যের টাকা পকেটে, রেগার টাকা পকেটে, সব টাকা পকেটে ঢুকে যাচ্ছে। এই দুর্নীতি করার ফলে, লুটপাট করার ফলে সারা রাজ্যের মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, এই সরকারটার চাই না, সিপিআইএম না। যারা বিজেপিকে 18 সালে ভোট দিয়েছে, 18 সালের আগে থেকে যারা বিজেপি করে, তাদের মনেই তো প্রশ্ন, কি সরকার আনলাম? চাকরি নেই, বাকরি নেই, রাস্তার কাজ নেই, বিদ্যুৎ থাকে না, হাসপাতালে গেলে তুলাটা পর্যন্ত কিনে দিতে হয়, কি সরকার আনলাম? বিজেপিকে যারা ভোট দিয়েছিল 18 সালে তারাই বলছে। কাজে এই সরকার বুঝতে পারছে যে আমাদের বিপদ। যারা বিজেপিকে ভোট দিল তারাই বলছে এই কথা, তাহলে তো আমাদের বিপদ আছে। আবার মাঝে মাঝে বলে, আপনারা দেখবেন আজকে 10,000, কালকে 20,000, পরশু দিন 30,000, এভাবে লাখ লাখ মানুষ বিজেপির দিকে নাকি যোগদান সভায় যোগ দিচ্ছে। তারা বলছে দিদির যোগদান সভা, দাদার যোগদান সভা, লাখে লাখে মানুষ যোগদান করছে বিজেপির দিকে। এত যোগদান হলে পরে তাহলে ভোটের অভাব কোথায়? অভাব নেই। এত মানুষ যদি বিজেপিতে যোগদান করে তাহলে তো বিজেপির ভোটের অভাব নেই, তাহলে সিপিআইএম এর অফিস ভাঙে কেন, লুটতরাজ চালায় কেন? সিপিআইএম এর কর্মীদের বাড়ি ডাকাতি করে স্বর্ণালঙ্কার থেকে আরম্ভ করে সব জিনিস নিয়ে যায় কেন? মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে কেন? এত মানুষ যদি বিজেপি যোগ দিয়ে থাকে,